হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলাদেশের অফিশিয়াল মার্কেটে ওপ্পো তাদের এ সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন অ্যানাউন্স করে দিয়েছে, আর সেটা হচ্ছে ওপ্পো A60। এই স্মার্টফোনটির স্টার্টিং যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে 13,000 টাকা। মানে এই স্মার্টফোনটি বাংলাদেশের অফিশিয়াল মার্কেটে ওপ্পো অ্যানাউন্স করেছে 13,000 টাকায়। তো 13,000 টাকায় এই স্মার্টফোনটি আমাদের কী কী অফার করছে? এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চের একটি HD+IPS LCD ডিসপ্লে, এবং এই স্মার্টফোনটির ব্যাক সাইডে আপনি ট্রিপল ক্যামেরা সেন্সর পেয়ে যাচ্ছেন, যার মেইন সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার F2.2। অন্যদিকে বাকি দুটো রয়েছে 22 মেগাপিক্সেলের ইউজলেস ম্যাক্রো এবং ডেপথ সেন্সিং ক্যামেরা, এবং ব্যাক সাইডে আপনি সর্বোচ্চ ফুল HD 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অন্যদিকে সেলফির কথা বললে এখানে আপনি পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যার মাধ্যমেও ফুল HD 30 FPS আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এখন কথা বলা যাক এখানে ওপ্পো প্রসেসর হিসেবে কী ব্যবহার করেছে। প্রসেসর হিসেবে ওপ্পো এখানে ব্যবহার করেছে এই বাজেটের সেরা পাওয়ারফুল প্রসেসর মিডিয়াটেকের G35। এই প্রসেসরটিকে আপনি মিডিয়াটেকের P35 এর সাথে কম্পেয়ার করতে পারেন, কারণ এই প্রসেসরটি 12mm আর্কিটেকচার উপর তৈরি করা, যেটা ক্লকড রয়েছে 2.3 GHz-এ, এবং GPU হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR এর GPU। তো আমার মনে হয় না 13,000 টাকার একটি স্মার্টফোনে এই প্রসেসরটি কখনোই মেনে নেওয়া সম্ভব। অপারেটিং সিস্টেমের কথা বললে এখানে আপনি পাচ্ছেন Android 11, এবং ব্যাটারির কথা বললে এখানে আপনি পাচ্ছেন 5000 mAh ব্যাটারি, যেটা 10W-এর চার্জিং সাপোর্ট করে। তো আমার মনে হয় এখানে প্রসেসরটাই অনেকটাই দুর্বল দিয়ে ফেলেছে ওপ্পো। এছাড়াও অন্যান্য বিষয়ের কথা বললে এখানে আপনি পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB Type-C, eMMC 5.1 স্টোরেজ এবং LPDDR4X RAM। তো ওভারঅল বলতে গেলে 13,000 টাকার প্রাইস অনুযায়ী শুধুমাত্র প্রসেসর বাদে এই স্মার্টফোনটি যা যা অফার করছে সেটা ডিসেন্ট এনাফ। এখানে যদি একটি ভালো প্রসেসর ওপ্পো ব্যবহার করতো, তাহলে আমার মনে হয় একটি ভ্যালু ফর মানি স্মার্টফোনের তালিকায় এই স্মার্টফোনটি জায়গা করে নিতে পারতো। তারপরেও যেহেতু ওপ্পো এর যারা কাস্টমার থাকে তারা এত কিছু দেখে না, শুধুমাত্র স্মার্টফোন নেওয়ার কথা স্মার্টফোন নিয়ে নেয়, শুধুমাত্র লুক দেখে, তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় না প্রসেসরটা খুব একটা ম্যাটার করবে। তারপরেও যারা এই স্মার্টফোনটি নিতে চাচ্ছেন এবং স্মার্টফোন সম্পর্কে একটু আইডিয়া রাখেন, তাদের জন্য বলবো এই স্মার্টফোনটি থেকে একটু দূরে থাকবেন, কারণ এই স্মার্টফোনটিতে যে প্রসেসরটি তারা ব্যবহার করেছে সেই প্রসেসরটিতে আপনি খুব একটা ভালো গেমিং পারফরমেন্স পাবেন না। তো আপনার মতামত কি ওপ্পো এর রিসেন্টলি লঞ্চ করা এ সিরিজের A60 স্মার্টফোনটিকে নিয়ে? 13,000 টাকায় এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে? অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।